আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিম আর পেঁয়াজ দিয়ে খুবই সহজ উপায়ে একদম ভিন্ন ধরনের ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলে একই রকম স্ন্যাক্স তৈরি না করে যদি একটু ভিন্ন উপায়ে তৈরি করা যায় তাহলে দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এইখান থেকে একটি ডিম বোর্ডের উপর নিয়ে প্রথমে এভাবে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। ডিমগুলোকে কিন্তু বেশি ছোট করে টুকরো করা যাবে না, মোটামুটি মিডিয়াম সাইজের টুকরো করেই কেটে নিতে হবে। দেখুন, আমার একটি ডিম কাটা হয়ে গিয়েছে। একইভাবে আমি অন্য ডিমটিও কেটে নিচ্ছি। তো আমার দুইটি ডিমই কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কেটে রাখা সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, আর এখানে নাস্তাটির বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে এগুলোকে মাখানো যাবে না, না হলে ডিমগুলো ভেঙে যাবে, এতে করে নাস্তাটি দেখতে ভালো লাগবে না। তো দেখুন, খুব আলতো হাতে আমি সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মিশ্রণটি অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবার নাস্তাটি তৈরি করার জন্য আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে তারপর এরকম একটি ডিম্বাকার শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এখন আমার একটি নাস্তা কত সহজেই তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। নাস্তাগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 5 থেকে 7 মিনিটেই ভাজা হয়ে যায়। এখন আমি একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোকেও উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট একটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি। বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।